मोबाइल चाहिए तो नहीं जाओ জননী সারদাং দেবীং রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে বড় ঘর দেখছেন না, মা শীতলা আর জবা ফুল দিয়ে সাজানো হয়েছে, মা শীতল এই হচ্ছে লক্ষ্মী, একদম যে বড় ঘরটা আছে মা লক্ষ্মী ঠাকুরের জন্মস্থান দিয়ে আমরা শুরু করেছি। রামকৃষ্ণদেব এই কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন, সেই আশ্রমে এসে আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমাদের এই যাত্রা শুরু করি। এই যাত্রা আমরা ইতিমধ্যে চার দিন অতিবাহিত করে আজকে পঞ্চম দিনে পড়েছি। আর এর মধ্যে দিয়ে আমরা মানে মানুষের আশীর্বাদ নেওয়া আর তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তারা বলিদান করেছেন, শহীদ হয়েছে, তাদেরকেও সম্মান দেওয়া আমাদের পরিবারের সঙ্গে দেখা এই কাজটা করছি আমরা। আর ঠাকুরের এখানে এটা মনে পড়ছে যে রামকৃষ্ণদেবের যে তার ফিলোসফি তার দর্শন, সেই দর্শনে শিক্ষিত হয়ে স্বামী বিবেকানন্দ যে শিক্ষার কথা বলেছেন ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি 2020 তার রেপ্লিকা, 2020 জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষে ইমপ্লিমেন্টেশন হবে। আর আশা করছি পশ্চিমবাংলাও তার লাভ সম্পূর্ণ হবে। আমরা তো নিশ্চিতভাবে আশা করি রাজ্য সরকার সমস্ত বিষয়টা উড়িয়ে দিয়েছে। অবশেষে হাইকোর্টের রায়ে প্রমাণিত হলো যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে কথা বলছিল সে কথা এবারে সত্য। আর সেই জন্যই রাজ্য সরকারের ওপর ভরসা না রেখে সিবিআই তদন্তের কথা বলেছেন এবং তার সঙ্গে সঙ্গেও সরকারের নিরপেক্ষভাবে একটা এসআইটি তদন্ত হবে। আমরা আশা করছি মানুষ বিচার পাবে, মানুষ ন্যায় পাবে। কর্ণপরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের মানে কি হবে মনে হচ্ছে? দেখুন, এই বিষয়টা রাজ্য সরকারের ভাবনার কথা, তার কারণ কেন্দ্রীয় সরকার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 2020 17ই মে থেকে 13টি অ্যাডভাইজারি দিয়েছে। আপনাদেরও নিশ্চয়ই জানা নেই যে এই 13টি অ্যাডভাইজারির একটিও সমস্ত বিদ্যালয়ে পাঠানো হয়েছে। কাজে কেন্দ্রীয় সরকার যা পাঠাচ্ছে যা কিছু ভালো সেগুলো গ্রহণ করতে হবে না, এটা হচ্ছে রাজ্য সরকারের মানসিকতা। কাজে সেই অ্যাডভাইজারিগুলোর ওপর এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি যে টেস্ট করে কতটা পজিটিভিটি রেট কত কোন এলাকায় কত এগুলোর উপর নির্ভর করে।